জল ছাড়ল ডিভিসি, পুজোর মুখে বন্যার আশঙ্কা রাজ্যের সাত জেলায়। মমতার নির্দেশে জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব, সাত জেলার জন্য কড়া নির্দেশ, খুলল কন্ট্রোল রুম। বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিম্নচাপের জেরে গোটা রাজ্যের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, ফলে সাত জেলায় বন্যার আশঙ্কা করছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নের সাত জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। এরপর মাইথন থেকে 60,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 73,000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে। মুখ্য সচিবকে জানানো হয়েছে 5ই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে প্রশাসন চিন্তিত ঝাড়খণ্ডের পরিস্থিতি নিয়ে। রবিবার সেখানে 50 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা বাড়ছে, কারণ ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে সেই জল নেমে আসবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, নবান্নের আশঙ্কা তখন আরও বন্যা হবে। সোমবার মুখ্য সচিবের ভার্চুয়াল বৈঠকে শেষ দপ্তরের প্রধান সচিবও ছিলেন। বৈঠকে উপস্থিত জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শেষ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যেখানে যেখানে বাঁধ ভাঙার ঘটনা ঘটেছে সেখানে পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হবে, শীঘ্রই মেরামত করতে হবে ভাঙা বাঁধগুলি। জেলার কোথাও কোনো জায়গায় অস্বাভাবিক বৃষ্টি হলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে, পাশাপাশি কোথাও বাঁধ ভাঙল কিনা, কোথাও জলস্তর বেড়েছে কিনা এবং বৃষ্টির পরিমাণ কত, এই সব তথ্য দিয়ে প্রতি 5 ঘন্টার বিপর্যয় মোকাবেলা বাহিনীকে রিপোর্ট দিতে হবে জেলা প্রশাসনকে। ইতিমধ্যে লাগাতার দুদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গা। মালদার গাজল ও বামনগুলা ব্লকের বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে পুনর্ভরা ও টাঙ্গন নদীর জলে, কোথাও পড়েছে মাটির বস্তা, কোথাও পূর্ণভরা জল ঠেকাতে দেওয়া হয়েছে শুধুই মাটি। প্লাবনের আশঙ্কায় রাজ্যকে কাটাতে হচ্ছে বামনগুলার কোপাদহ গ্রামের মানুষদের। বৃষ্টিতে পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গাতে জনজীবন বিপর্যস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীতে জলস্তর বৃদ্ধির ফলে ডুবেছে সাঁকো। হাওড়ার উদয়নপুর এবং আমতায় বন্যার পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। মুন্ডশরীর জলের তোড়ে বাঁশের সাঁকো ভেঙে জনজীবন বিপর্যস্ত। আর এর মধ্যেই ডিভিসির আধিকারিক অপূর্ব শাহ জানান, একদিকে দামোদর ও বরাকর উপত্যকা এলাকার গত দুদিন ধরে টানা বৃষ্টির হওয়ার জন্য সেই জল মাইথন জলাধারে এসে জমেছে, অন্যদিকে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়ায় সেই জল এসে জমা হয়েছিল পাঞ্চেত জলাধারে। ঝাড়খণ্ড এবং এ রাজ্যের আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় আগে থেকে সতর্ক হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। সূত্রের খবর, যদি পূর্বাভাসের মতো বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আরও জল ছাড়তে হবে ডিভিসিকে, তবে দামোদরের জল ছাড়লে রাজ্যের নিম্ন অববাহিকা অঞ্চল বিশেষত বর্ধমান, হাওড়া ও হুগলিতে যেন তার কোনো প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখছে ডিভিসি। এদিকে জেলায় জেলায় ও মহকুমা স্তরের কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছে মুখ্য সচিব, আজ থেকেই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছে। ধন্যবাদ।